নমস্কার, আমি আশু চৌধুরী বরাক্তরঙ্গে আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। পরিণয় সূত্রে আবদ্ধ হলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জাল্লি। রজনীখালী ফের উচ্ছেদ, বন বিভাগের গুটিয়ে দেওয়া হলো 15টি পরিবার। সোনাবাড়িঘাটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ল্যাপ তোষকের দোকান। কাজীডোহরে গাঁজাসহ 2 যুবক আটক করলো সোনাই পুলিশ ও গ্রামরক্ষী বাহিনী। এবারে বিস্তারিত সংবাদ। পরিণয় সূত্রে আবদ্ধ হলেন জেলাশাসক কীর্তি জাল্লি। বুধবার শিলচর পার্ক রোডের জেলাশাসক বাংলোতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। কোভিড প্রোটোকল মেনে উপস্থিতির সংখ্যা ছিল নগণ্য। বর হচ্ছেন মহারাষ্ট্রের পুনের বাসিন্দা আদিত্য শশীকান্ত জগতাপ। দিল্লির এক কর্পোরেট সংস্থার কর্মরত রয়েছেন জগতাপ বাবু। বিয়ের অনুষ্ঠান কেন্দ্র করে বাংলো সাজিয়ে তোলা হয় এদিন। শিলচরের বেসরকারি নার্সিংহোম ভ্যালি হসপিটাল কোভিড রোগী চিকিৎসা শুরু হলো। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত 20 শয্যা ব্যবস্থা রয়েছে কোভিড রোগীর চিকিৎসার জন্য। এর মধ্যে 11টি সাধারণ শয্যা রয়েছে, 4টি আইসিইউ সহ রয়েছে 3টি ক্যাবিন। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান তারা। এতে উপস্থিত ছিলেন ডক্টর এ কে লাহা, ডক্টর নিখিল দাস, মৃদুল মজুমদার, ডক্টর এস দত্ত, সুতপা ভট্টাচার্য। কর্তৃপক্ষকে যে এটা আপনারা হয়তো প্রথমেই মনে করবেন যে ওনারা যখন বলছিলেন যে 12 বেড, 16 বেড, টোটাল গিয়ে 20 বেড, আপনাদের মনে একটা প্রশ্ন আছে এটা এত কম বেড কেন। কিন্তু আমি জানি, আমি এই ব্যবসার সঙ্গে, আমি এই 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 ইয়ের সঙ্গে জড়িত থাকায় আমি বুঝতে পারি যে এই যে কী করে ওনারা টোটাল 20 বেড করলেন, এটা আমার কাছে স্বপ্ন মনে হয়। সুতরাং এত অল্প দিনের মধ্যে যে ইনফ্রাস্ট্রাকচার ওরা গড়ে তুলেছেন সেটা সত্যিই ওদের প্রশংসনীয়। এটার যেভাবে শুরু করেছিলেন রুদ্রনারায়ণ গুপ্ত 12 বেড দিয়ে, তখনও এই কথাই আমি বলছিলাম। দেখুন, শিলচর শহরে আরও অনেক হাসপাতাল রয়েছে, আমার নিজেরও হাসপাতাল এখানে রয়েছে, কিন্তু এটা করা কতটা দুরূহ ব্যাপার, এটা যারা এই 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 জিনিসের সঙ্গে, এই ব্যবস্থার সঙ্গে, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারাই বুঝতে পারবে। আমি আজকে ওনারা, আমি পুনরায় ওনাদেরকে শুভেচ্ছা জানাই। আর আপনার ফের উচ্ছেদ অভিযান দোলাইয়ের রজনীকালে বুধবার বন বিভাগের কর্মকর্তারা অস্থায়ীভাবে পুনরায় বসতি স্থাপন করা 15টি পরিবারকে উচ্ছেদ করেন। এদিন কাছাড়ে DFO সানির দেও চৌধুরীর নেতৃত্বে বিভাগের হাওয়াইতাং রেঞ্জ অফিস ও লক্ষ্মীপুর জিরিঘাট রেঞ্জের কর্মকর্তাদের নিয়ে দোলাই পুলিশ সহযোগে পুনরায় উচ্ছেদ অভিযান চালান। গত বছর উচ্ছেদের পর ফের অস্থায়ীভাবে নির্মিত গড়গুলো ভেঙে দেয় বন বিভাগ। বন বিভাগের হাওয়াইতাং রেঞ্জের রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরি জানান, লকডাউনের সময়ও বেশ কয়েকবার অভিযান চালিয়েছেন তারা, তারপরও বন বিভাগের জায়গায় বসতি স্থাপন করতে শুরু করেন স্থানীয় কিছু। রজনীখাল এরিয়াত ইতিমধ্যে হেক করে আইসো, অভিযান হেক করে আইসো। আমার এই অভিযান আমাকে সহায় করেছিল, মানে প্রথমে দিব লাগবে আমার ধলাই থানা কর্মী সারথী বিষয়া এখন তখনকে আইসিল, লগতে আমার আমার হাওয়াইথান রেঞ্জের সকল কর্মী আসিল, তখন সকলকে আমি ধন্যবাদ দিছো। মানে ইয়ার মধ্যে আর প্রথম প্রাধান্য দিব লাগবে আমার DFO সাহ, আমার কাছাড় ডিভিশন, তখনকে আমি ধন্যবাদ দিছো। আর লগতে আমার AFPF আসিল, আর আমার লক্ষ্মীপুর রেঞ্জেরও আসিল স্টাফ আসিল, সকলে মিলে আর যখন আছে আমার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমার সহযোগ করেছে, তাকে সকলকে আমি ধন্যবাদ দিছো। কার্যক্রম শান্তিপূর্ণ আসলে শান্তিপূর্ণ ইতিমধ্যে আমি সফল করেছো, কইসো কেবাবারও একশন লওয়া হয়েছিল, লকডাউনতো আমি একশন লইছিল, এটা পুনর্বার লো, এবার আজি সম্পূর্ণ হেক করে আছো, ধন্যবাদ। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্য বিজেপি 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত স্বেচ্ছায় প্লাজমা দান শিবির আয়োজন করবে রাজ্যের বিভিন্ন জায়গায়। এ উপলক্ষে আগামী 19 সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা শিবির আয়োজন করবে কাছাড় বিজেপি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন কাছাড় বিজেপি সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, করোনার সংকট মোকাবিলায় রাজ্য সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস এভাবে স্বাস্থ্য পরিষেবাকে জনগণের সেবার কাজে লাগাতে পেরেছেন তা উল্লেখনীয়।
দীপায়ন বাবু আরো বলেন, অসমে বিজেপি একমাত্র রাজনৈতিক দল। করোনা মোকাবিলায় যে দলের কর্মীরা বাস্তবিক অর্থে মাঠে নেমে কাজ করেছেন, এর জন্য বিজেপি কর্মীদের অনেকেই করোনা আক্রান্ত হতে হয়েছে। প্রতিদিন আমরা জানি যে বরিষ্ঠ সাংবাদিক মাননীয় অসীম দত্ত আর এই কোভিড রোগে আক্রান্ত হয়ে বা কিডনি সংকটে ভুগে আর আমাদেরকে ছেড়ে চলে যান। সাংবাদিক সম্মেলনের প্রথমেই আমি অসীমদাকে স্মরণ করতে চাই। অসীমদা একজন প্রকৃত ভদ্রলোক ছিলেন, আর সাংবাদিকতায় উনি বিশেষ ছাপ রেখে গেছেন। সাংবাদিকতার বাইরেও আমরা জানি যে বিশেষ সামাজিক কাজে ওনাকে আমরা পেয়েছি। প্রেস ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমার সঙ্গে ওনার বিশেষ সম্পর্ক ছিল। আজকের দিন অসীমদা নেই, তো আমি সকলকে অনুরোধ রাখবো যে সাংবাদিক সম্মেলনের আগে অসীমদার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আর এ পরিষেবা শিলচর মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে। গুটো স্বাস্থ্যকর্মীরা যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা লক্ষ্য করেছেন এখানে আমাদের আরবান যে হেলথ সেন্টার আছে, এই আরবান হেলথ সেন্টারে কোভিড টেস্ট শুরু হয়েছিল। কিন্তু এই যে স্টাফ, এই স্টাফদের মধ্যে মানে আক্রান্ত হতে হতে লাস্ট মুহূর্ত পর্যন্ত একজন শুধু বেঁচে ছিলেন। তো এই অবস্থায় লোড নিয়ে এই লোকরা কাজ করছেন, স্বাস্থ্য পরিষেবার কর্মীরা, সেটা অত্যন্ত প্রশংসনীয়। তো আজ করলে ভুল ত্রুটি হয়, আমি জানি না আমার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, কিন্তু আমি যতটুকু চেষ্টা করেছি নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দল আমাকে দায়িত্ব দিয়েছে, কোনোদিন দলের কেউ বলতে পারবেন না যে আমি আমার রাজনৈতিক জীবনে আমার পথকে কাজে লাগিয়ে আমার নিজের জন্য কিছু করেছি। আমি সবসময় শুনাই কাজীডোহর এলাকা থেকে প্রায় 15 লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ ও গ্রামরক্ষী বাহিনী। মঙ্গলবার রাত 11টা নাগাদ কাজীডোহর পূর্ত সড়কের তল্লাশির সময় একটি ম্যাজিক ট্রাক থেকে 516 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ি চালক রামু রায় ও সহচালক রজতাব চন্দ। উভয়ের বাড়ি লক্ষ্মীপুর শহরের 3 নম্বর ওয়ার্ডে। তারা জানান, লক্ষ্মীপুরের বিন্নাহাদি এলাকার থেকে দুই অপরিচিত ব্যক্তি গাঁজাগুলো নেওয়ার জন্য তাদের গাড়ি ভাড়া করে কাজীডোহরের নোয়ারাজ এলাকায় পৌঁছে দিতে বলে তাদেরকে। গাড়ি ভাড়া নেওয়ার দুই ব্যক্তি বাইকে করে তাদের সঙ্গেও আসছিলেন। গাড়ি ধরা পড়লে দুজন পালিয়ে যান বলে জানান তারা। সোনাবাড়িঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার বিকেল 4টা নাগাদ সোনাবাড়িঘাট ফেরিঘাট সংলগ্ন ল্যাপতোষকের দোকানে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। দিনের বেলা ঘটা স্থানীয়দের সাহায্যে আগুন আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে পৌঁছে উত্তর কৃষ্ণপুর থেকে দমকল ইঞ্জিন পৌঁছে আগুন পুরোপুরিভাবে আয়ত্তে আনতে সক্ষম হয়েছে। শেষ সময়ে পৌঁছে শোনাই দমকল ইঞ্জিনও। এদিকে দোকানের কর্ণধার আব্দুল কুদ্দুস মজুমদার জানান, আগুনের প্রায় 1.5 লক্ষ টাকা তুলা ও কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ না জানা গেলেও প্রাথমিক ধারণা বিদ্যুৎ থেকে আগুন লেগেছে। এর আগেও বেশ কয়েকবার আব্দুল কুদ্দুস মজুমদারের দোকান আগুনে পুড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। বড়খলা যুব আহলে সুন্নতুল জামাত অসমের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি মাদ্রাসা ও সংস্কৃতুল বন্ধ করার ঘোষণায় তীব্র প্রতিবাদ জানাল। বুধবার বড়খলায় এক প্রতিবাদী সভার আয়োজন করে যুব আহলে সুন্নত। প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন শিলচর তারাপুর মসজিদের ইমাম মাসুক আহমদ, বালিঘাট মসজিদের ইমাম হিফজুর রহমান, দেওয়ারের মুকাম মসজিদের ইমাম আফজাল হোসেন, জামাতের সভাপতি হাফিজ খাইরুজ্জামান, সম্পাদক বাহার আলম সহ বিশিষ্ট অতিথি কাছার প্রতিবাদী মঞ্চের উপদেষ্টা আনসার হোসেন বরলস্কর। আমরা মাঝে নিশ্চয় পুরো কমজুরি আছে, আমরা মুসলমান, যে মুসলমান তরিকায় চলার কথা নিশ্চয় আমরা এই তরিকায় চলতে হয়, যার কারণে আমরা উপরে আল্লাহ জালিম বাদশা মুসল্ল করিয়া আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা যে সাজা দিয়ে এখন যে আমরা যে মাদ্রাসা আমরা ইসলামের মধ্যে দেখুন মুসলমানই তো আমরা এমনি বাস না, কিছু শিক্ষা দিয়ে আমরা মুসলমানই খাইতে রাখবো। এখন যে সিনিয়র মাদ্রাসা এখন টাইটেল মাদ্রাসা এখন যারা মহদিস হল ভারতীয় মহদিস হয় না ভরাইতা এইরকমের যে প্রতিষ্ঠান আমরা আসাম গভর্নমেন্টে যে বল করছে নিশ্চয়ই আমরা মাঝে থামিয়ে আছি, যার কারণে আমরা আল্লাহর কাছে তৌবা করতাম, আল্লাহ আমরা হেদায়ত দান করতো আর এই ধরনের প্রতিষ্ঠান এখন আমরা যেটা আরও চিন্তা রাখতো যে এই ধরনের প্রতিষ্ঠান এখন তাহলে আমরা কি উন্নত। কিন্তু আমি আজকে শুনেছি স্যার করে রেখে চলে এসেছি,
আবার আমি হসপিটালে যাওয়ার জন্য আমি আমার ঘরকে খালি করে যাওয়ার জন্য আমি যাবো। আপনাদের কাছে আমি থাকবো না, আমি এবং নেতাকে বলেছি আমি মিলাচুরিতেও উপস্থিত থাকতে পারবো না, কারণ বিশেষ করে আল্লাহর রোগের মানুষের দুর্ভগত আজকে চিন্তশীল হসপিটালে অ্যাডমিশন রয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই দুর্ভগতর জন্য আপনাদের কাছে আমি দোয়ার জন্য অনুরোধ রাখছি, যাতে আপনারা এই দুই আল্লাহর রোগের গত দুবছর আগে হাতিছড়া জিপি সভাপতি তথা বিজেপি কর্মী সুকেন্দু দাস ওরফে শিবু দুষ্কৃতীর হাতে প্রাণ হারিয়েছিলেন। সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে একটি আলোচনায় অংশ নেওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। হত্যার প্রায় দুই বছর গড়িয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে শুধু সুকান্ত দাসের পরিবার নয়, জিপির জনগণ ও বিজেপির কর্মীরা ক্ষুব্ধ। দলীয় কর্মীরা সাফ জানিয়ে দেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি দোষীদের গ্রেফতার না করা হয় তাহলে তারা ভোট বয়কটের পথে এগোতে বাধ্য হবেন। এদিকে সুকেন্দু দাসের বাবা সুনীল দাস জানিয়েছেন, পুত্রের সুবিচার চেয়ে তিনি শীঘ্রই নাতি ও পুত্রবধূকে নিয়ে অনশনে বসছেন। ডিএজির কাছেও লইয়া গেছেন, যেখানেও আমি ডাকলেও তাই আইসেন, কিন্তু আমার আশ্বাস খালি আমি দেখতেছি। অথবা আমি একটা নাগরিক সভা করছিলাম হাতিছড়া, তেরো জিপি নিয়ে সব পঞ্চায়েত ইয়ে আসলাই কেন তাইন উপস্থিত আসলা, তাই তখন কইলা যে আমি এটা সিবিআই করাইমু, সবেও কইছেন হাতে তালি দাও আমি সিবিআই করাইমু, হাত উঠাও সিবিআই চাওনি, সবাই কইলা হয় সিবিআই চাও, হাত উঠাও। আজ পর্যন্ত সেই হাত উঠানি রয়েছে, কিন্তু সিবিআই কী হয়েছে এটা আমি জানি না। বিগত আমি চিফ মিনিস্টারের লগে দেখা করছি, তাইনও আশ্বাস দিলা যে আমি দেখুন আতিছড়া মিটিংয়ে হেমন্ত বিশ্বের সমে সঙ্গে আমি দুইবার দেখা করছি, তাইনও কইছেন যে এটা আমি দেখুন কাকু আপনি চিন্তা করবেন না এটা মই দেখিম, কিন্তু আজ পর্যন্ত কী দেখলাম আমি কোনো কিছুই জানি না, কিচ্ছু আজ পর্যন্ত আমি জানি না। আমি চিফ মিনিস্টারের কাছে একটা লেটার দিয়েছিলাম, লেটারের এগেনস্টে চিফ মিনিস্টারের ডিজিপিরে লেখলাম যে এটা কী করা, তোমরা কতটুকু অগ্রসর হয়েছে আমাকে জানাও, নাইলে এটা আমি সিবিআই করাইমো। এই চিঠির আসার আজকে আট নয় মাস হয়ে গেছে, এরা কী করলো না করলো আমি, আমারও তো একটা কপি তারা দিত অথবা তারা কী জানাইলো আমি আজ পর্যন্ত জানি না। আমি অসহায়তে তার দুইটা বাচ্চা অল্প বয়সের বউ নিয়ে আমি এখন সাগরে আসছি, আমি কোনোখানেও স্থান পাইছি না, আর ওখানেও আমি যেখানে যাই এখানে বাধা, কোনোখানেও আমি কোনো কিছু পাই না, সবাই আশ্বাস আমারে দেয়, কিন্তু লাস্ট সিদ্ধান্ত আমার এইটাই হইব আমি ওই তার বাচ্চালে যেখানেও আমার আছে ওই ক্ষুদিরামের মূর্তির নিচে বসমু, নাইলে চিফ মিনিস্টার বাংলায় গিয়ে বসতে পারি, এটাই আমার ডিসিশন। আমার স্বামী প্রেসিডেন্ট হওয়ার তিন মাস হওয়ার পরেই মিটিং কইয়া ঘর থেকে ডাকিয়ে নিয়ে গেছে রিঙ্কু সেনাপতি। রিঙ্কু সেনাপতিটা তার খুব ক্লোজই আসিলা মামা বাইকনা সম্পর্ক, সবসময় আমরা গড়ে মানে গড়ে বেডরুম পর্যন্ত হয়ে যেত কি অত ক্লোজ হয়েছে আর কি, মানে তো আমরা তো বুঝছি না যে এই মানুষটা এরকম ঘর থেকে ডাকিয়ে নিছে। ঠিক 19 মার্চ সন্ধ্যার সময় ঘর থেকে ডাকিয়ে লয়ে গেছে, ঘুমিয়ে আছিল আমার হাজব্যান্ড, ডাকিয়া কইছে আর হালকেও গেছো মামু, ইয় হালকেও গেছো না মামু, আজকে চলো যেতে লাগবো, তারা কি খারাপ পারে, তারা বইয়া রয়েছে আর ফের বইয়া রয়েছে, এটা আমি শুনছি না হয়েছে মানুষ বইয়া রয়েছে যেন কোনো মানে ইয়ে নাই আর কি, যেন প্রেসিডেন্ট মারা যায় মারা যাওয়ার পরে তাদের কোনো বিচার পাইলাম না, কিন্তু এমনি সাধারণ মানুষ মরলেও তো একটা কুত্তা বিড়াল মরলেও তো মানুষের তদন্ত করে যে দেখি খেয়ে মারলো, কিন্তু তাই যে প্রেসিডেন্ট ওই এখানে মানে তাদের কোনো বিচার আসছে পর্যন্ত পাইলাম না, 1.5 বছর হয়ে গেল আজকে এতদিন হওয়া অবধি আজ পর্যন্ত কিছু হলো না। আমাদের এখন ভবিষ্যতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাংগঠনিকভাবে আমাদের 21-এর যে ML ইলেকশন আসছে সেই ইলেকশনে আমরা সাংগঠনিকভাবে এবং হাতিছড়ার সমস্ত জনসাধারণ আমাদের সাথে আছেন এবং যেখানে যাই যে গ্রামে যাই প্রত্যেকে আমাদেরকে বলেন আমাদের একজন জনপ্রতিনিধি ভাবে
দিন দুপুরে সন্ধ্যাবেলায় হত্যা করেছে, অথচ তার কোনো শাস্তি হচ্ছে না। যা করতে লাগে আমরা সবসময় সাথে আছি, যদি হাজার হাজার মানুষ দরকার পড়ে যদি কোনো ধর্ণা দিতে হয় আমরা যাব। তো সেই হিসাবে প্রত্যেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এবং একুশের ইলেকশনে যদি একুশের ইলেকশনের আগে আমাদের শিবুল হত্যাকাণ্ডের যদি দোষীদেরকে খুঁজে বের করা না হয়, তাহলে আমরা সাংগঠনিকভাবে এবং আমরা হাতিছড়া জিপিবাসী আমরা বুট বয়কট করবো।